বন্ধুরা, আজ আমরা দেখাবো কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। আমাদের অনেকের জিমেইল অ্যাকাউন্ট আছে হয়তো, কিন্তু জিমেইল অ্যাকাউন্টের কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এটা আমরা জানি না। চলুন দেখে নেওয়া যাক জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। শুরুতে আপনার অ্যাকাউন্ট, যে জিমেইল অ্যাকাউন্টটা আপনার আছে, সেটা লগ ইন থাকতে হবে, এরকম লগ ইন থাকতে হবে। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ডান পাশের দেখবেন সেটিংস লেখা আছে, এখানে ক্লিক করবেন। একদম লাস্টে চলে যাবেন সেটিং, সেটিংয়ে ক্লিক করবেন, নতুন একটি পেজ আসবে। এখানে ভিউয়ার্স দেখুন, জেনারেল লেবেলস, ইনবক্স, অ্যাকাউন্ট আর ইম্পোর্ট বিভিন্ন অপশন আছে, আপনি যেটা আপনার প্রয়োজনীয় সেটা আপনি বেছে নিতে পারবেন। তো যেহেতু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট এইটা ক্লিক করব। শুরুতেই দেখুন চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংস, চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশনস, আদার গুগল অ্যাকাউন্ট সেটিংস। এখান থেকে আমরা চেঞ্জ পাসওয়ার্ড করব। নতুন একটা পেজ ওপেন হয়েছে হচ্ছে বন্ধুরা, আপনারা যারা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন না, তারা আমার পূর্বের টিউটোরিয়াল দেখে নেবেন যে কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তারপর আপনারা প্রয়োজন মতো আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। তো আমাদের এখানে এসেছে নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে, তো প্লিজ রিএন্টার ইওর পাসওয়ার্ড। আমি যে পুরনো যে পাসওয়ার্ডটা ছিল সেটাই আমাকে আবার দিতে হবে। তো আমাদের পূর্বের যে সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিব, সরি, সাইন ইনে ক্লিক করব, লোডিং নিচ্ছে। এরপর একটি পেজ এসেছে, এখানে বলছে নিউ পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডটি স্ট্রেঞ্জ হতে হবে, শক্তিশালী হতে হবে, এরপর চেঞ্জ পাসওয়ার্ড করতে হবে। তো নতুন পাসওয়ার্ডে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে নতুন, একদম নতুন একটা পাসওয়ার্ড দিচ্ছি আমরা। এই পাসওয়ার্ড, হ্যাঁ, এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড স্ট্রেঞ্জ, স্ট্রং, শক্ত হয়েছে, কনফার্ম নিউ পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটাই আবার নতুন করে দিতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবো আমরা, ইওর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজে, খুবই সহজে আমাদের কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। ঠিক এভাবে আপনি এখন বেরোবেন, বের হয়ে আবার ঢুকতে পারবেন, এভাবেই চেঞ্জ করতে হয়। তো এই চেঞ্জ সিস্টেমটা হয়তো আমরা অনেকেই জানি না। আমি দেখছি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারে, কিন্তু জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ঠিক মতো জানি না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।